আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাইছি। এই প্রশ্নটা আমারও ছিল ও আপনাদের মাঝেও মেলা মানুষের থাকবে। কথাটা হচ্ছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সেই সম্পর্কে ভিডিওটা আজকে মূল উদ্দেশ্য। তো হাদিস নম্বর সহ এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র আল্লাহই ছিলেন আর তিনি ছাড়া আর কোনো কিছুই ছিল না, তার আরশ ছিল পানির ওপর, এরপর তিনি লাহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করলেন এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। আল্লাহ লাহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ করলেন অর্থাৎ কলম সৃষ্টি করার পর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। মহান আল্লাহর প্রথম সৃষ্টি কলম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর প্রথম যে জিনিসটি সৃষ্টি করেন তা হলো কলম। তিনি তাকে বললেন, লিখো। সে বলল, প্রভু কি লিখব? তিনি বললেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের ভাগ্য লেখো। সহিহ বুখারী 3191, আবুদাউদ 4700, তিরমিজি 2155, মিসকাত 94। উমুল কুরআন। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি সম্পর্কে প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবের, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর পূর্বে তোমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন। ইমাম আব্দুর রাজাক আল মুসনাক আবদুল্লাহ ইবনু জুজুল ফুবকুদ 1/63 হাদিস নম্বর 18, আলামা জুরকানি সারহুল মাহয়েব 1/89। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন তাকে তার সন্তানকে দেখালেন। হযরত আদম আলাইহিস সালাম তাদের পারস্পরিক শ্রেষ্ঠ নিরীক্ষা করতে থাকেন। অবশেষে তিনি একটি চমকপ্রদ নূর দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এটা কার নূর? আল্লাহ তাআলা বললেন, এটা তোমার আওলাদ হবে, অর্থাৎ ওলাদ হবে, তার নাম আসমানে আহমদ, যিনি সৃষ্টির প্রথম এবং পুরনে নবীর শেষ, তিনি সর্বপ্রথম সাফাতকারী। ইমাম বাইহাকি দালাইলুল নবুত 5/483 পৃষ্ঠার, ইমাম সুয়ুতি দারুল ফিকর ইলমিহিতা বৈরুদ, লেবানন ইমাম জুরকানি সারহুল মাওয়াহেব 1/43 পৃষ্ঠার, দারুল ফিকর ইল মিহা বৈরুত মুত্তাকি হিন্দি, কানজুল উম্মাল 11/437 পৃষ্ঠার, হাদিস নম্বর 3256। আপনাদেরকে মূল উদ্দেশ্যটা বোঝানো হচ্ছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন নবীর নূর, অর্থাৎ নবীকে সৃষ্টি করেছেন, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহর পর, তারপর সৃষ্টি করেছেন কলম, তারপর সৃষ্টি করেছেন পৃথিবী আকাশ ও পৃথিবীর যাবতীয় জিনিস। তো ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রশ্ন থাকে তো
তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।